হুজুরের বাড়িটা টিনের ঘর, সহজ মানে একটা সাদা মাঠা বাড়ি। আর ভাই যেটা বললেন, হুজুর চৌকিতে ঘুমাতেন, কোনো খাট না আর কি। আসলে আগের মানুষ যারা, তাদের কিছু অন্তরের তামান্না থাকে, চাকচিক্যময় অনেক কিছুই তাদের ভালো লাগে না। চৌকিতে ঘুমাতেন, একটা টিনের ঘর। তো এই ঘরের মধ্যে হুজুর প্রশান্তি পেয়েছেন। একটা নেক লোকের যে বৈশিষ্ট্য, একটা আল্লাহওয়ালা মানুষের যেই যেই দুনিয়া বিমুখতা, চাকচিক্যময় দুনিয়ার প্রতি যেই লোভ লালসাহীন জীবন, এটা হুজুরের বাড়িঘর দেখলেই এটা বোঝা যায়। রহমাতুল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, আমরা আজকে জুমার সালাত আদায় করলাম। আমাদের প্রত্যেকেরই ভালোবাসার মানুষ, অন্তরের মানুষ, প্রখ্যাত আলেমিদ্দিন হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব রাহিমাহুল্লাহর, যেই তিনি যেই মসজিদে খুতবা দিতেন, একেবারে তার স্মৃতিবিজড়িত বাপদাদার ভিটা, যেখানে যেখানে মাদ্রাসা, যেখানে তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো কেটেছে সেই মসজিদে। আমার বাম পাশে দেখতে পাচ্ছেন হুজুরের এখন একমাত্র ছোট ভাই, এই ভাই জীবিত আছেন, আর চার ভাই ইন্তেকাল করেছেন। ডান পাশে হুজুরের ছেলে সালমান ভাই, এবং এই হলো মসজিদের পাঞ্জাগানা ইমাম, যাকে হুজুর মতো ভালো লাগে। ভাইয়ের অভাব আমি খেয়াল করি নাই, আর দুঃখিত, এই হুজুরের বড় ছেলেও আছে এখানে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, হৃদয়ের টানে, অন্তরের টানে এসেছি হুজুরের জন্য দোয়া করতে, কবরটা দেখতে। এলাকাবাসী যেই পরিমাণ ভালোবাসে হুজুরকে, আল্লাহু আকবার, মানুষ অনেক সময় বলে যে নিজের এলাকায় নাকি মূল্যায়ন পাওয়া যায় না, কিন্তু ব্যতিক্রম হলো মাওলানা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ। যে এলাকার মানুষ নিজের আপনজন মারা গেলে যেভাবে কাঁধে শোকা হতো, মসজিদ কমিটি সহ এলাকাবাসীকে সেভাবেই দেখলাম। আর মানুষ তো একদিন চলেই যাবে। আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহর সাথে আমাদের সম্পর্ক ইমানের কারণে, দ্বীনের কারণে, আর বিশেষ করে এলেমের কারণে। আলেম যখন এলেম প্রচার করে, তখন এলেমের মাধ্যমে জনগণের সাথে তার একটা কানেকশন হয়ে যায়, এবং সেই সম্পর্কের কারণে মানুষ তার জন্য দোয়া করে। এই যে সারা পৃথিবীতে মানুষ দোয়া করছে, কান্নাকাটি করছে, অনলাইন অফলাইনে মানুষ তাকে এত ভালোবাসে, জুমার দিন আজকে বহু জায়গা থেকে লোকেরা এসেছেন হুজুরের জন্য দোয়া করতে, হুজুরের কবর জিয়ারত করতে। এটাই তো আসলে সফলতা, এমন জীবন গঠন করা যে জীবন মৃত্যুর পরেও মানুষ যেন স্মরণ করে, দোয়া করে, এটাই কিন্তু সফলতা। আল্লাহ যেন এরকম জীবন আমাদেরকেও গঠন করার তৌফিক দান করেন, আমিন। এবং যারা কথাগুলো শুনছেন এবং শুনবেন, আমি সহই খুব ছোট মানুষ, আসলে জীবনে বড় বড় ওস্তাদদের সান্নিধ্য পেয়েছি, হুজুরের সান্নিধ্য পেয়েছি বহুবার, যার কারণে অন্তরে টানে এসেছি। এবং আমরা চিন্তা করছি, আপনাদের জন্য দোয়া করছি, আপনারা সুযোগ পেলে আসবেন। আর যে যেখানে আলেম ওলামারা দায়িত্ব পালন করেন, সবাই দোয়া করবেন। বড় বড় আলেম যারাই দুনিয়া থেকে চলে গেছেন, শুধু একমাত্র আল্লামা লুৎফুর রহমান সাহেব রাহিমাহুল্লার কথাই বলছি না, কওমি মাদ্রাসার আলেম হোক, আলিয়া মাদ্রাসার আলেম হোক, শহীদারার যত আলেম আছেন, সত্যের পথে হকের পক্ষে যারা কাজ করেছেন, তাদের অনেকে এখন দুনিয়াতে নাই, সবার জন্য আমরা দোয়া করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন, এবং সবার মধ্যে আল্লাহ যেন পারস্পরিক ভালোবাসা সৃষ্টি করে দেন। মাওলানা লুৎফুর রহমান এত বড় ওয়াজিন ছিলেন, ইদানিং এই যে সুরের কথা বলা হয়, আল্লাহ তাআলা ওনার কণ্ঠে সুর ছিল না, কিন্তু কথায় জাদু ছিল, ঘন্টা পর ঘন্টা কথা বলতো, মানুষ কিন্তু দৃষ্টি ফিরাতো না ওনার থেকে, এভাবে চাইয়ে থাকতো। আমার গ্রামে যখন উনি আলোচনা করেছেন, আমার গ্রামের শিক্ষিত জনরা হতবাক হয়ে গেছে যে একজন মানে বয়স্ক একজন বক্তা কি করে এত সুন্দর বক্তব্য উপস্থাপনা করতে পারে। সেটা আমাদের গ্রামের মুরব্বীরা এখনও বলে, আমাদের মাদ্রাসায় ইনি গিয়েছিলেন, আমি হজরতকে নিয়েছিলাম, এরপরে সমাজ কল্যাণ পরিষদের মাহফিলে বহুবার গিয়েছিলেন। এই জন্যে এ ধরনের কোয়ালিটি অর্জন করা, আর ওনার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে, আল্লাহ যেন এই শূন্যতা পূরণ করার মতো যোগ্য আলেম তরুণদের মধ্যে থেকে আল্লাহ তৈরি করে দেন, আমিন। আমার পাশেই হুজুরের বড় ছেলে, ডান পাশে ছোট ছেলে আছেন, হুজুরের পাঁচ মেয়ে সবাই আলেমা, জামাইরাও আলেম, আলহামদুলিল্লাহ একটা দিনই পরিবার হুজুরের ভাই। এবং এই যে একটা পরিবেশ তৈরি করলেন, এটা আসলে আল্লাহর দয়া ছাড়া হয় না। অনেক সময় চেষ্টা করলেও ছেলেরা আলেম হয় না, আলেমের ছেলে যে সবসময় আলেম হয় ব্যাপারটা এমন না, কিন্তু সবাই যেন দিনদার হয়, নেককার হয়, জেনারেল লাইনে পড়ুক আর সাধারণ লাইনে পড়ুক, সবাই যেন আল্লাহওয়ালা হয়, তবে চেষ্টা করা আর কি, যেন দিনই পরিবার হিসেবে গঠন করা যায়। হুজুর সেটা ওয়াজ করছেন, আপনার অনুভবটা কি? মানে আসলে আমি কিছু কথা জুমার খুতবায় বলেছি, অনুভব হলো হুজুরের কথা তো বারবার মনে হয়েছে, চোখে পানি এসেছে, হৃদয়ে একটা
শোক তৈরি হয়েছে, আর মনে হয়েছিল যদি হুজুর এখন থাকতেন তাহলে অনেক বেশি খুশি হতেন যে আমার ভাই ফখরুদ্দিন এসেছে এবং আমাকে ভাইই বলতেন। আর যে কোনো বিষয়ে মজলিসুল মুফাসসিরিনের বিষয় বলতেন, আমারে তো এখন হয়তো সাইনবোর্ড মনে করে রাখছে কিন্তু আমার তো বেল গিয়েছে গা, বেল নেই, এভাবেই বলতেন, আমার বেল নেই, আমার আমি শেষ, এখন আপনারাই আছেন, আপনারা কাজ করবেন, আমি উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না, আমার কষ্ট করে আমি দাওয়াতে দিনের কাজ করি। তা আল্লাহর শুকরিয়া, উনি বলতেন যে দেখেন যখন কোরআনের ময়দানে বসি তখনও আমার ক্লান্তি দূর হয়ে যায়, এটা আল্লাহ তাআলার দয়া যে এটা বসলেই মনে হয় অনেক অসুস্থ, কিন্তু যিনি যখন তিনি বয়ান শুরু করতেন তখন মনে হয় একজন তরুণ বয়ান করতেছে, মৃত্যুর আগ পর্যন্ত তিনি এটাই করে গিয়েছেন। আপনি যে প্রশ্ন করেছেন ওইটাই আর কি, যে হুজুরের মসজিদ, হুজুরের মিনবার এবং হুজুরের যেই মেহরাবে ইয়ে করতেন এগুলো দেখে হুজুরের স্মৃতিটাই মনে হয়েছে, আর এই জন্য দোয়া করেছি আর কি, বেশিরভাগ দোয়া করেছি। নিজের কাছে একটু ভালো লেগেছে যে আমি একটু দায়িত্ব মরে গেলে একটু দেখতে আসা, একটু স্মৃতিতে আসা, কবরস্থানে একটু জিয়ারত করা, সেই কাজটা আমরা করতে পেরেছি। আর হুজুরের পরিবার পরিজনকে, একটা শোকাহত পরিবারকে দেখতে যাওয়া, এই কাজটা আমরা করতে পেরেছি। এলাকাবাসী শোকাহত, শুধু ছেলে মেয়েই শোকাহত না, এলাকাবাসীও শোকাহত। হুজুরের একজন ভাই আছে সেটাও জেনে গেলাম, পারিবারিক খোঁজ খবর নিলাম, আল্লাহ যেন কবুল করেন। হুজুর খুব সহজ সরল চলতেন, ভালো কথা বলেছেন, ভালো পোশাক পরা শরীয়তে নিষেধ না, কিন্তু পোশাকটা যেন আভিজাত্যপূর্ণ না হয় আর কি, আভিজাত্যপূর্ণ বলতে অহংকারী পোশাক। এখনও কোনো বক্তাদেরকে দেখি যে এমন পোশাক পরে মঞ্চে উঠে, মানে এটা বক্তাদের জন্য মানানসই না, এরকম ঝিকঝাক একদম টুপি মাথায় দিছে, টুপির চতুর্দিকে ছোটো ছোটো আয়না লাগানো, বিভিন্ন ডিজাইন করা। তো ইদানিংকালে পোশাকের একটা বেশি প্রদর্শনেচ্ছা, রিয়া, আল্লাহ যেন আমাদেরকে এটা থেকে হেফাজত করে। এটা হুজুরকে এটা অনুসরণ করার মতো, যে হুজুর এত বড় আলেম চলতেন সাদা সিধে, একবারে সহজ সরল মানুষের মতো, মাঝে মধ্যে বসে থাকলে মনে হতো একজন বাচ্চা বসে আছে, একজন সহজ সরল মানুষ বসে আছে, এবং এত বড় আলেম বসে আছে অথচ মনে হতো যে সরল মানুষ বসে আছে, এবং মানুষ খুব হৃদয় দিয়ে হুজুরের কাছে যেতেন। এটা অনুসরণ করার যোগ্য, যে আসলে পোশাক সুন্দর পরিপাটি থাকা, কিন্তু সাদাসিধে চালচলন, অহংকারমুক্ত চালচলন, অহংকারমুক্ত পোশাক, এক কথায় হুজুর ছিলেন অতুলনীয়। আল্লাহ যেন আমাদের এই দা ইলাহার কাজ যারা করেন এই দিকগুলো যেন আল্লাহ অনুসরণ করার তৌফিক দান করেন। হুজুরের আশপাশ মানে বাড়িটা সম্পর্কে একটু সামথিং, হুজুরের বাড়িটা টিনের ঘর, সহজ মানে একটা সাদা মাঠা বাড়ি, আর ভাই যেটা বললেন হুজুর চৌকিতে ঘুমাতেন, কোনো খাট না আর কি। আসলে আগের মানুষ যারা তাদের কিছু অন্তরের তামান্না থাকে, চাকচিক্যময় অনেক কিছুই তাদের ভালো লাগে না, চৌকিতে ঘুমাতেন, একটা টিনের ঘর। তো এই ঘরের মধ্যে হুজুর প্রশান্তি পেয়েছেন, একটা ন্যাক লোকের যে বৈশিষ্ট্য, একটা আল্লাহওয়ালা মানুষের যেই যেই দুনিয়া বিমুখতা, চাকচিক্যময় দুনিয়ার প্রতি যেই লোভ লালসাহীন জীবন, এটা হুজুরের বাড়িঘর দেখলেই এটা বোঝা যায়। এবং হুজুরের বাড়িঘর দেখে আমরা যেটা বুঝেছি যে এটা হয়তো একটা দিনদারের ঘর। দিনই ঘর কোনটি? যেখানে দিন থাকে, নামাজ থাকে, দিনই আলোচনা থাকে, দিনের আলো থাকে, সেই ঘরটা যদি কুলের ঘরও হয়, সেটা যদি খ্যারের ঘর, নারার ঘর, সনের ঘরও হয়, তারপরও সেই ঘর জান্নাতি ঘর হয়ে যায়। তো হুজুরের ঘর থেকে আসলে আমি এটা শিখলাম আর কি, যে আমাদের যত বড় দামি নামি দামি বিল্ডিংই হোক, সেখানে যদি দিন না থাকে তাহলে ওই ঘরের খুব বেশি গুরুত্ব থাকে না। প্রত্যেকের ঘর দিন দ্বারা পরিপূর্ণ হোক, আর ঘর হোক স্বাভাবিক, ঘর হোক প্রশান্তির জায়গা, ঘর হোক আল্লাহকে সাধনা করার শ্রেষ্ঠ জায়গা। হুজুরের ঘরে বসার পরে সত্যিকারে যেটা আমার একটু আন্তরিক প্রশান্তি পেয়েছে, আমরা মনে হলো যেন একটা প্রশান্তিদায়ক কোনো একটা জায়গায় আসলাম। এবং হুজুরের ঘরের সামনে ওইটা আমি ভিডিওতে অনেকবার দেখেছি, রুবেল যেটা আপনারা যেটা দেখাইছিলেন, ওই স্মৃতিটা দেখে আসলেই অন্তরের চোখ কেঁদে উঠলো আর কি। হুজুরের জন্য দোয়া, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে মেহমান করুন। তিনি সাদা মাঠা ঘরে থেকে গেছেন টিনের ঘরে, আল্লাহ যেন জান্নাতে তার জন্য একটা দামি ঘরের ব্যবস্থা করে দেন।